রাজ্যের এক ধাক্কায় 3 ডিগ্রি কমল তাপমাত্রা। বাংলার একাধিক জেলায় এবার জাঁকিয়ে শীত, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আবহাওয়ায় গুরুত্বপূর্ণ আপডেটটি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডি আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখিনি, গিয়ে ধীরে বাড়ছে শীতের আমেজ। 6 বৃষ্টির দিন কাটিয়ে আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে আগামী কোন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। উত্তরসহ দক্ষিণবঙ্গে কবে পাকাপাকিভাবে এক করবে শীত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, সকাল থেকে রাত 2 বঙ্গেই শীতের আমেজ অনুভূত হবে। কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ কলকাতায় আরও 2 দিন 2 ডিগ্রি তাপমাত্রা নামবে। তবে কলকাতা সহ দক্ষিণের কোথাও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা 1.8 থেকে 1.9 ডিগ্রির ঘরে নেমে যেতে পারবে। আগামীকালের মধ্যে উত্তর পশ্চিম হাওয়া বদলের পুরো থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। গোটা রাজ্যে ধীরে ধীরে আবহাওয়া বদল দেখবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর পশ্চিমে হাওয়া বইবে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত অনুভূত হবে। এদিকে উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টির কোনো মুহূর্তের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি হলেও হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহে রাতের দিকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডি অ্যাপগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।